আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক দেয়াল অর্থাৎ জিদার বাংলাতে দেয়াল এর আরবি অর্থ হচ্ছে জিদার জানলা অর্থাৎ শিবাক বাংলাতে জানলা এর আরবি অর্থ হচ্ছে শিববাক গেইট অর্থাৎ বয়াবা বাংলাতে গেইট এর আরবি অর্থ হচ্ছে বয়াবা তারা অর্থাৎ নুজুম বাংলাতে তারা এর আরবি অর্থ হচ্ছে নুজুম সূর্য অর্থাৎ শামস বাংলাতে সূর্য এর আরবি অর্থ হচ্ছে শামস কালার অর্থাৎ লোন বাংলাতে কালার এর আরবি অর্থ হচ্ছে লোন কালো অর্থাৎ আসোয়াত বাংলাতে কালো এর আরবি অর্থ হচ্ছে আসোয়াত সাদা অর্থাৎ আবিয়াত বাংলাতে সাদা এর আরবি অর্থ হচ্ছে আবিয়াত লাল অর্থাৎ আহমার বাংলাতে লাল এর আরবি অর্থ হচ্ছে আহমার ধূসর অর্থাৎ রমাদি বাংলাতে ধূসর এর আরবি অর্থ হচ্ছে রমাদি সবুজ অর্থাৎ আখদার বাংলাতে সবুজ এর আরবি অর্থ হচ্ছে আখদার হলুদ অর্থাৎ আসফার বাংলাতে হলুদ এর আরবি অর্থ হচ্ছে আসফার নীল অর্থাৎ আজরাক বাংলাতে নীল এর আরবি অর্থ হচ্ছে আজরাক জীব অর্থাৎ দাও বাংলাতে দাও এর আরবি অর্থ হচ্ছে জীব নাও অর্থাৎ শিল বাংলাতে নাও এর আরবি অর্থ হচ্ছে শিল লও অর্থাৎ খুদ বাংলাতে লও এর আরবি অর্থ হচ্ছে খুদ দেখ অর্থাৎ সুপ, বাংলাতে দেখ এর আরবি অর্থ হচ্ছে সুভ নাই অর্থাৎ মাফি বাংলাতে নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি আছে অর্থাৎ ফি বাংলাতে আছে এর আরবি অর্থ হচ্ছে ফি চুল অর্থাৎ সার বাংলাতে চুল এর আরবি অর্থ হচ্ছে সার বালো অর্থাৎ জেইন বাংলাতে বালো এর আরবি অর্থ হচ্ছে জেইন কথা নাই অর্থাৎ মাফি কালাম বাংলাতে কথা নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম সোজাকতা অর্থাৎ কালাম বাংলাতে সোজাকতা এর আরবি অর্থ হচ্ছে সিধা কালাম আপনি রাগ করছেন অর্থাৎ আন্তা জালান। বাংলাতে আপনি রাগ করছেন এর আরবি অর্থ হচ্ছে আন্তা জালান। সব সময় অর্থাৎ আলাতুল বাংলাতে সবসময় এর আরবি অর্থ হচ্ছে আলাতুল বিক্রি করা অর্থাৎ বিয়া বাংলাতে বিক্রি করা এর আরবি অর্থ হচ্ছে বিয়া ক্রয় করা অর্থাৎ ইস্তিরি বাংলাতে ক্রয় করা এর আরবি অর্থ হচ্ছে ইস্তিরি পরিধান করা অর্থাৎ এলবেস বাংলাতে পরিধান করা এর আরবি অর্থ হচ্ছে এলবেস কাপড় অর্থাৎ মালাবিস বাংলাতে কাপড় এর আরবি অর্থ হচ্ছে মালাবিস পুদিনা অর্থাৎ নানা বাংলাতে পুদিনা এর আরবি অর্থ হচ্ছে নানা কলা অর্থাৎ মোষ বাংলাতে কলা এর আরবি অর্থ হচ্ছে মোষ তেলাপোকা অর্থাৎ চারাচির বাংলাতে তেলাপোকা এর আরবি অর্থ হচ্ছে চারাচির পাখি অর্থাৎ আসাফির বাংলাতে পাখি এর আরবি অর্থ হচ্ছে আসাফির কাক অর্থাৎ গোরাপ বাংলাতে কাক এর আরবি অর্থ হচ্ছে গোরাফ কবুতর অর্থাৎ হাম্মামা বাংলাতে কবুতর এর আরবি অর্থ হচ্ছে হাম্মামা হাঁস অর্থাৎ বাত্তাক বাংলাতে হাঁস এর আরবি অর্থ হচ্ছে বাত্তাক কাশি অর্থাৎ মহাস, বাংলাতে কাশি এর আরবি অর্থ হচ্ছে মহাস। জারু অর্থাৎ মুখনেসা বাংলাতে জারু এর আরবি অর্থ হচ্ছে মুখনেশা তার কাটা অর্থাৎ মেসমার বাংলাতে তার কাটা এর আরবি অর্থ হচ্ছে মেসমার পাইপ অর্থাৎ মাসুরা বাংলাতে পাইপ এর আরবি অর্থ হচ্ছে মাসুরা কাট অর্থাৎ খেসাব বাংলাতে কাট এর আরবি অর্থ হচ্ছে খেসাব মাটি অর্থাৎ তুরাপ বাংলাতে মাটি এর আরবি অর্থ হচ্ছে তুরাপ পাথর অর্থাৎ হাজার বাংলাতে পাথর এর আরবি অর্থ হচ্ছে হাজার জাম্বু অর্থাৎ পাশে বাংলাতে পাশে এর আরবি অর্থ হচ্ছে জাম্বু উপরে অর্থাৎ ফুক বাংলাতে উপরে এর আরবি অর্থ হচ্ছে ফুক নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত পিছনে অর্থাৎ অরা বাংলাতে পিছনে এর আরবি অর্থ হচ্ছে অরা বামে অর্থাৎ ইয়াসার বাংলাতে বামে এর আরবি অর্থ হচ্ছে ইয়াসার বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা ভিতরে অর্থাৎ দাখেল বাংলাতে ভিতরে এর আরবি অর্থ হচ্ছে দাখেল। খেল উচিত না অর্থাৎ মাইসির বাংলাতে উচিত না এর আরবি অর্থ হচ্ছে মাইসির আমরা অর্থাৎ নাহানু বাংলাতে আমরা এর আরবি অর্থ হচ্ছে না হনু তোমারা অর্থাৎ ইনতুম বাংলাতে তোমরা এর আরবি অর্থ হচ্ছে ইনতুম তাহারা অর্থাৎ হুম্মা বাংলাতে তাহারা এর আরবি অর্থ হচ্ছে হুম্মা যেখানে অর্থাৎ হাইসু বাংলাতে যেখানে এর আরবি অর্থ হচ্ছে হাইসু সম্ভবত অর্থাৎ মুমকিন বাংলাতে সম্ভবত এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হালকা অর্থাৎ খাফিফ, বাংলাতে হালকা এর আরবি অর্থ হচ্ছে খাফিব অসুস্থ অর্থাৎ মারিদ বাংলাতে অসুস্থ এর আরবি অর্থ হচ্ছে মারিদ মাতাল অর্থাৎ শুক্রাণু বাংলাতে মাতাল এর আরবি অর্থ হচ্ছে শুক্রাণু পর্দা অর্থাৎ সিতারা বাংলাতে পর্দা এর আরবি অর্থ হচ্ছে সিতারা অন্ধ অর্থাৎ আমা বাংলাতে অন্ধ এর আরবি অর্থ হচ্ছে আমা চোর অর্থাৎ সারেক বাংলাতে চোর এর আরবি অর্থ হচ্ছে সারেক ভালোবাসা অর্থাৎ হুববুন বাংলাতে ভালোবাসা এর আরবি অর্থ হচ্ছে হুববোন চিরণি অর্থাৎ মুসদ বাংলাতে চিরণি এর আরবি অর্থ হচ্ছে মুসৎ নদী অর্থাৎ নাহার বাংলাতে নদী এর আরবি অর্থ হচ্ছে নাহার জোয়ার অর্থাৎ মাদ্য বাংলাতে জোয়ার এর আরবি অর্থ হচ্ছে মাদ পাপ অর্থাৎ জাম্বু বাংলাতে পাপ এর আরবি অর্থ হচ্ছে জাম্বু খেজুর অর্থাৎ তামুর বাংলাতে খেজুর এর আরবি অর্থ হচ্ছে তামুর সোনালি অর্থাৎ জাহাবি বাংলাতে সোনালি এর আরবি অর্থ হচ্ছে জাহাবি সাধারণ অর্থাৎ আদি বাংলাতে সাধারণ এর আরবি অর্থ হচ্ছে আদি খেলা অর্থাৎ লোবা বাংলাতে খেলা এর আরবি অর্থ হচ্ছে লোবা দামি অর্থাৎ গালি বাংলাতে দামি এর আরবি অর্থ হচ্ছে গালি সস্তা অর্থাৎ রাখিস বাংলাতে সস্তা এর আরবি অর্থ হচ্ছে রাখিস টুপি অর্থাৎ তাজুন বাংলাতে টুপি এর আরবি অর্থ হচ্ছে তাজুন লাভ অর্থাৎ ফায়দা বাংলাতে লাভ এর আরবি অর্থ হচ্ছে ফায়দা শিক্ষা অর্থাৎ অ্যালেম বাংলাতে শিক্ষা এর আরবি অর্থ হচ্ছে অ্যালেম মুরগি অর্থাৎ দিজাস বাংলাতে মুরগি এর আরবি অর্থ হচ্ছে দিজাস ছাগল অর্থাৎ গানাম বাংলাতে ছাগল এর আরবি অর্থ হচ্ছে গানাম দুম্বা অর্থাৎ খারুক বাংলাতে দুম্বা এর আরবি অর্থ হচ্ছে খারুক কমলা অর্থাৎ বর্তুকাল বাংলাতে কমলা এর আরবি অর্থ হচ্ছে বর্তুকাল তরমুজ অর্থাৎ হাব হাব বাংলাতে তরমুজ এর আরবি অর্থ হচ্ছে হাব হাব চেয়ার অর্থাৎ কুরসি বাংলাতে চেয়ার এর আরবি অর্থ হচ্ছে কুরসি কার্পেট অর্থাৎ জুলিয়া বাংলাতে কার্পেট এর আরবি অর্থ হচ্ছে জুলিয়া সোফা অর্থাৎ কানাফাত বাংলাতে সোফা এর আরবি অর্থ হচ্ছে কানাফাত খাট অর্থাৎ ফেরাস বাংলাতে খাট এর আরবি অর্থ হচ্ছে ফেরাস ব্যথা অর্থাৎ অগা বাংলাতে ব্যথা এর আরবি অর্থ হচ্ছে অগা তাপমাত্রা অর্থাৎ হারারা বাংলাতে তাপমাত্রা এর আরবি অর্থ হচ্ছে হারারা মেশিন অর্থাৎ মাকিনা বাংলাতে মেশিন এর আরবি অর্থ হচ্ছে মাকিনা খারাপ অর্থাৎ খারবান বাংলাতে খারাপ এর আরবি অর্থ হচ্ছে খারবান কাজ অর্থাৎ সুগুল বাংলাতে কাজ এর আরবি অর্থ হচ্ছে সুগুল টেকনিশিয়ান অর্থাৎ ফাননি বাংলাতে টেকনিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে ফান্নি গোপনীয় অর্থাৎ সিরি, বাংলাতে গোপনীয় এর আরবি অর্থ হচ্ছে সিরি। কম্বল অর্থাৎ বাত্তানিয়া বাংলাতে কম্বল এর আরবি অর্থ হচ্ছে বাত্তানিয়া আঙ্গুর অর্থাৎ এনাপ বাংলাতে আঙ্গুর এর আরবি অর্থ হচ্ছে এনাপ কলা অর্থাৎ মাউস বাংলাতে কলা এর আরবি অর্থ হচ্ছে মাউস ডাল অর্থাৎ আদাস বাংলাতে ডাল এর আরবি অর্থ হচ্ছে আদাস বাজার অর্থাৎ শোক বাংলাতে বাজার এর আরবি অর্থ হচ্ছে শোক শিশির অর্থাৎ নাদা বাংলাতে শিশির এর আরবি অর্থ হচ্ছে নাদা কাল অর্থাৎ বখরা বাংলাতে কাল এর আরবি অর্থ হচ্ছে বোখরা হা অর্থাৎ আইয়া বাংলাতে হা এর আরবি অর্থ হচ্ছে আইয়া আসে অর্থাৎ ফি বাংলাতে আসে এর আরবি অর্থ হচ্ছে ফি পা অর্থাৎ রিজল বাংলাতে পা এর আরবি অর্থ হচ্ছে রিজল হাটু অর্থাৎ রুকবা বাংলাতে হাটু এর আরবি অর্থ হচ্ছে রুকবা হাত অর্থাৎ ইয়াত বাংলাতে হাত এর আরবি অর্থ হচ্ছে ইয়াত তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ